আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতেই। আমার এই চ্যানেলটিতে ব্লগিং এর একটি নতুন সিরিজ চলতেছে, যেখানে আমি আপনাদের সাথে আলোচনা করছি কিভাবে ব্লগিং থেকে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করা যায়। আপনারা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আই বাটন থেকে দেখে নিতে পারেন অথবা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন। আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখেন তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না, কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হবে, কিভাবে ওয়েবসাইট ডিজাইন করতে হবে। তাই অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন, যেখানে আপনাদের সাহায্য করার চেষ্টা করি আমি সবসময়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই জানা যাক আমরা কোন কোন টুল ব্যবহার করব কিওয়ার্ড রিসার্চের জন্য। আমরা গুগল ইউজ করব, গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করব, উবার সাজেস্ট ইউজ করব, আরএফ ইউজ করব। এখান থেকে আপনারা সবগুলো টুল ইউজ করেই একটি ভালো মানের কিওয়ার্ড বের করতে পারবেন। এখন কিভাবে করতে হবে আমি সবকিছু দেখাচ্ছি। প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে গুগলে। গুগলে আসার পরে আপনাকে এখানে সার্চ করতে হবে আপনার টপিক রিলেটেড একটি কিওয়ার্ড। আপনি যে টপিকটি সিলেক্ট করেছেন আপনার ব্লগিং এর জন্য সেটি এখানে সার্চ করবেন। তো আমি এখানে একটি টপিক লিখছি যে মেক মানি অনলাইন। আমি মেক মানি অনলাইন লিখে কিওয়ার্ড সার্চ করলাম। এখন কিওয়ার্ডটি সার্চ করার পরে এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এখন আপনাকে এখানে সার্চ অপশনে ক্লিক করে একটি স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পরে এখানে আপনারা অনেকগুলো কিওয়ার্ড পেয়ে যাবেন, যে কিওয়ার্ডগুলোর আপনার কম্পিটিশন যাচাই করতে হবে। তো আমি একটি কিওয়ার্ড লিখে সার্চ করি। সার্চ করার পরে কিওয়ার্ডটি কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এখানে আমি এই কিওয়ার্ডটির সার্চ ভলিউম এবং এই কিওয়ার্ডটির কম্পিটিশন কেমন আমি এগুলো চেক করব। এখন চেক করার জন্য আমি প্রথমে সার্চ ভলিউম চেক করব। সার্চ ভলিউম চেক করার জন্য আমাকে চলে যেতে হবে গুগল কিওয়ার্ড প্ল্যানারে। আমি গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে যখন সার্চ করব তখন যে প্রথম ওয়েবসাইটটি আসবে অথবা দ্বিতীয় ওয়েবসাইটটি, আপনারা দেখবেন যে গুগল অ্যাডওয়ার্ডের একটি ওয়েবসাইট রয়েছে, সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে সাইন ইন করতে বলতে পারে। সাইন ইন করার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে আপনারা যে ডিসকভার নিউ কিওয়ার্ড এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার যে কিওয়ার্ডটি রয়েছে সেটি পেস্ট করে দেবেন। তারপরে এখানে যে লোকেশন দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিলেক্ট করা, এটাকে আপনারা রিমুভ করে দেবেন অথবা আপনারা টার্গেটেড কান্ট্রি এখানে লিখতে পারেন। তারপরে এখানে সেভ করে দেবেন। নেক্সট আপনাকে এখানে গেট রেজাল্টে ক্লিক করতে হবে। গেট রেজাল্টে ক্লিক করার পরে আপনার সামনে এরকম রেজাল্টগুলো চলে আসবে। যেমন দেখতে পাচ্ছেন আমার এই কিওয়ার্ডের উপরে সার্চ ভলিউম রয়েছে 10,000 থেকে 1,00,000 পর্যন্ত আমার এখানে সার্চ ভলিউম রয়েছে। তারপরে এখানে আপনারা আরও কিওয়ার্ড আইডিয়া পেয়ে যাবেন, যেগুলোর কম্পিটিশন কীভাবে বাইর করবেন। এখন এই যে কিওয়ার্ডগুলোর কম্পিটিশন কীভাবে বের করবেন সেটা এখন দেখাবো। এখানে দেখাচ্ছেন কম্পিটিশন হাই, কিন্তু এই কম্পিটিশনটা হচ্ছে কি গুগল অ্যাডসের যে কম্পিটিশন সেটা, কিন্তু আমরা যে এসইও অর্থাৎ এসইও করার জন্য আমাদের যে কম্পিটিশন রয়েছে সেটা কীভাবে বের করব। কম্পিটিশন বের করার জন্য আমাদেরকে চলে যেতে হবে আরএফ এর ওয়েবসাইটে। আমরা এখানে লিখব আরএফ কিওয়ার্ড জেনারেটর যেটা রয়েছে সেটা লিখবো। এখানে আপনারা লিঙ্কটা দেখে নিতে পারতেছেন যে rf.com/keyword generator। এটা লিখে আপনারা যখন এন্টার করবেন তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনার এই যে এই খালি ঘরে আপনাকে এখানে কিওয়ার্ডটা পেস্ট করতে হবে। এখন আমি এই যে কিওয়ার্ডটা পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে আপনার লোকেশন সিলেক্ট করতে হবে, আপাতত ইউনাইটেড স্টেট থাকুক। তারপরে এখানে ফাইন্ড কিওয়ার্ড লিখে সার্চ করতে হবে। এখানে আপনার একটি ক্যাপচা আসবে, ক্যাপচাটি ফিল করে দিতে হবে। ক্যাপচাটি ফিল করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে কেডি যেটা সেটা হচ্ছে এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি, অর্থাৎ যে কিওয়ার্ডের কম্পিটিশন যেটা সেটা এখানে দেখতে পাচ্ছেন যে হাউ টু মেক মানি অনলাইন ফাস্ট, যে আমার যে কিওয়ার্ডটি রয়েছে সেটির কেডি হচ্ছে 71, অর্থাৎ এটি অনেক বেশি টাফ, অনেক বেশি কম্পিটিশন রয়েছে এই কিওয়ার্ডে। কিওয়ার্ড ডিফিকাল্টি যত কম হবে আপনার এসইও করে র্যাঙ্ক করানো তত সহজ হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি কিওয়ার্ডের উপরে কম্পিটিশন রয়েছে 0। এখন এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিওয়ার্ডের কম্পিটিশন দেখায়নি। তো এগুলোর কম্পিটিশন বাইর করবেন কিভাবে? আপনারা এগুলোর কিওয়ার্ড কম্পিটিশন বাইর করার জন্য আপনাকে এখানে এটা কপি করে নিতে হবে, নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পারবেন যে একটা অপশন রয়েছে কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার, এটাতে আপনারা যাবেন। এটাতে যাওয়ার পরে এখানে আপনার যে কিওয়ার্ডটি রয়েছে সেটি পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনাকে চেক কিওয়ার্ড ডিফিকাল্টি এটা লিখে সার্চ করতে হবে। তারপরে এখানে আপনাকে ক্যাপচাটি ফিল করে দিতে হবে। যখনই আপনারা এখানে কিওয়ার্ড লিখে এখানে চেক কিওয়ার্ড ডিফিকাল্টিতে ক্লিক করবেন, দেখতে পারবেন যে এখানে কিওয়ার্ডের যে ডিফিকাল্টি রয়েছে সেটা এখানে আসছে হার্ড,
কারণ হচ্ছে এটা 71 কিওয়ার্ড ডিফিকাল্টি। আপনারা যদি নতুন ওয়েবসাইট শুরু করেন তাহলে আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি ম্যাক্সিমাম 15 যেগুলোতে রয়েছে, অর্থাৎ 15 যেগুলোতে রয়েছে, 15-র নিচে সবসময় কাজ করবেন, 1, 2, 3, 4, 5 এরকম যেগুলোতে রয়েছে সেগুলো নিয়ে কাজ করবেন। কারণ হচ্ছে প্রথম অবস্থায় এরকম কিওয়ার্ডে আপনারা এসইও করে র্যাঙ্ক করাতে পারবেন না, তাই আপনাদেরকে ইজি যেগুলো সেগুলোতে কাজ করতে হবে। ইজিগুলো আপনারা বের করে নেবেন। এখানে নিচে দেখতে পারতেছেন যে টপ পজিশনে কে আছে, তারপরে এগুলো দেখাচ্ছে। এখন আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনার যে কম্পিটিটর রয়েছে তার কিওয়ার্ডগুলো জানতে পারবেন, কম্পিটিটর ওয়েবসাইটের কিওয়ার্ডগুলো জানতে পারবেন এবং সেখান থেকে আপনি কিওয়ার্ড জেনারেট করতে পারবেন এবং সেই কিওয়ার্ডের যে ডিফিকাল্টি রয়েছে, সার্চ ভলিউম রয়েছে সেগুলো দেখতে পারবেন। এখানে আমি যে প্রথম ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটির আমি কিওয়ার্ড ডিফিকাল্টি, আমি এই ওয়েবসাইটটির যে কিওয়ার্ডগুলো রয়েছে কোন কোন কিওয়ার্ডের উপরে র্যাঙ্ক করছে সেগুলো বের করতে চাইতেছি। তো এখন আমি এটার যে লিঙ্কটি রয়েছে সেটি কপি করে নেব। কপি করে নেওয়ার পর আপনাকে চলে যেতে হবে উবার সাজেস্ট নামক ওয়েবসাইটে। আপনারা উবার সাজেস্ট লিখে সার্চ করবেন গুগলে। সার্চ করার পর আপনারা যে প্রথম ওয়েবসাইটটি পাবেন, নীল পটেলের যে ওয়েবসাইটটি, সেটিতে আপনারা চলে যাবেন। এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনাকে এখানে আপনার কম্পিউটারের ওয়েবসাইটের অ্যাড্রেসটি পেস্ট করতে হবে। পেস্ট করার পর এখানে সার্চ করতে হবে। যখনই আপনারা সার্চ করবেন এখানে একটু লোড নেবে, তারপরে এখানে যে ওয়েবসাইটটি সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের কতটি কিওয়ার্ড রয়েছে, তারপরে ওয়েবসাইটে মান্থলি ভিজিটর কেমন, ডোমেন স্কোর কত, ব্যাকলিঙ্ক কত রয়েছে। আপনারা নিচে আসলে দেখতে পারবেন যে ওয়েবসাইটটি কোন কোন কিওয়ার্ডের উপরে র্যাঙ্ক করছে, কত পজিশনে র্যাঙ্ক করছে, আপনারা সব কিছু দেখতে পারবেন। এখন আপনারা এই ওয়েবসাইট থেকে কিওয়ার্ডের আইডিয়া নিতে পারেন, কোন কোন কিওয়ার্ডগুলোতে আপনার জন্য এসইও ডিফিকাল্টি কত। এটা দেখার জন্য আপনাকে এখানে যে ভিউ অল এসই কিওয়ার্ড ডোমেন র্যাঙ্ক ফর এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে এসডি যেটা রয়েছে, এসডি যদি কম থাকে তাহলে মনে করবেন যে ওই কিওয়ার্ডে কম্পিটিশন অনেক কম। দেখতে পারতেছেন যে এই কিওয়ার্ডগুলোতে যে সার্চের ট্রাফিক অর্থাৎ ভলিউম যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে 500,000 মতো, আর ট্রাফিক যেটাকে আমরা কম্পিটিশন বলি, কম্পিটিশন হচ্ছে গিয়ে 52। তারপরে নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পারবেন আপডেট করতে বলতেছে, এখানে ফ্রি যতটুকু দেখা যায় আমরা ততটুকু দেখবো। এখানে দেখেন এই যে এই কিওয়ার্ডের উপরে কম্পিটিশন রয়েছে 39। আপনারা এরকম লো কম্পিটিশনের কিওয়ার্ড এভাবে বাইর করতে পারবেন আপনার কম্পিটিটর ওয়েবসাইট থেকে। আপনার কম্পিটিটর ওয়েবসাইট কোন কোন কিওয়ার্ডের উপরে কাজ করছে এভাবে বাইর করতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা যে এসডি যেটা রয়েছে সেটা হচ্ছে এসইও ডিফিকাল্টি অর্থাৎ যে কিওয়ার্ড কম্পিটিশন, সেটা আপনারা এখান থেকে বুঝে নিতে পারবেন। এভাবে আপনারা গুগল কিওয়ার্ড প্ল্যানার, উবার সাজেস্ট এবং আরএফ টুল ব্যবহার করে আপনার কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আপনারা এগুলো নিয়ে যত বেশি ঘাঁটাঘাঁটি করবেন তত বেশি আরও বুঝতে পারবেন। আপনারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন যে বিভিন্ন কিওয়ার্ড লিখে সার্চ করে রিসার্চ করার চেষ্টা করবেন। আর এখানে উবার সাজেস্ট আপনারা অবশ্যই সাইন ইন করে নেবেন, নাহলে আপনারা এখান থেকে এত বেশি কিওয়ার্ড দেখতে পারবেন না এবং কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন না। উবার সাজেস্টের ডেইলি লিমিট রয়েছে, তাই আপনারা এখান থেকে কি করবেন, 2-3টা জিমেল, একটার লিমিট শেষ হলে আর অন্য একটা ইমেলের কানেক্ট করে সেটার মাধ্যমে আপনারা এখানে উবার সাজেস্টে রিসার্চ করতে পারবেন। তাছাড়া গুগল অ্যাড কিওয়ার্ড প্ল্যানার সম্পূর্ণ ফ্রিতে, তাই এখান থেকে আপনারা ভালো একটি কিওয়ার্ড অ্যাড রিসার্চ করতে পারবেন। এখানে আপনার যে কিওয়ার্ডের ট্রাফিকটা এটাও সঠিকভাবে দেখতে পারবেন। আর হচ্ছে কি, আপনার কিওয়ার্ড কম্পিটিশন দেখার জন্য আপনারা আরএফ এর যে টুলটি রয়েছে সেটিতে গিয়ে সেটি থেকে আপনার কিওয়ার্ড কম্পিটিশন দেখে আসতে পারেন। আশা করি আপনাদেরকে একটি বেসিক ধারণা দিতে পেরেছি কিভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন এবং কিওয়ার্ড কম্পিটিশন বের করতে পারবেন। আমরা পরবর্তী ভিডিওতে একটি কিওয়ার্ড রিসার্চ করে সেটির উপরে কিভাবে আর্টিকেল লিখতে হয়, কিভাবে আর্টিকেলে প্লেসমেন্ট করতে হয় কিওয়ার্ডের, কিভাবে একটি টাইটেল লিখতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনটিতে ক্লিক করে অল করে রাখবেন, যেন আমাদের পরবর্তী ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সবাইকে।